আমি আমি পুরুষ আমি এখন নারী হতে চাচ্ছি এটা বিকৃত মস্তিষ্ক অভিষায় এবং আমার কাছে এটা মনে হচ্ছে এটা মেন্টালি ডিস অর্ডার হওয়া ছাড়া একজন মানুষ এটা আকাঙ্ক্ষা করতে পারে না এবং তাদের আমার কাছে মনে হয় দ্রুত সাইকেট্রিক দেখানো উচিত ট্রানজেন্ডার হওয়ার আগে তার আগে ট্রিটমেন্ট করা উচিত এই সাইকেট্রিকের কাছে গাড়ি মানসিক যে দৈন্যতা সেটা আগে তার রিকভারি করা আদালতের ক্ষেত্রেও যদি কেউ যদি অপরাধ করে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে সে নির্দোষ নাকি দোষী সেটা প্রমাণ করার জন্য যদি হয়ে থাকে তাহলে একজন চাকরি করলে একটা ব্রাকের মতো একটা সুনন্দন প্রতিষ্ঠান তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে কিনা সেটা দেখো আসিফ মাতা তিনি হচ্ছে যে সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলেন একটা সেমিনার তো আমি দেখেছি ওনার চাকরিচ্য কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইভাবে যদি চাকরিচ্যুত ওই ঘটনা কেন্দ্রিক হয়ে থাকে আমার কাছে মনে হচ্ছে এই ক্ষেত্রে আরও একটু সহনীয়তা দেখানোতে পারতো অথরিটি ব্রাক ইউনিভার্সিটি সেটা কীরকম সেটা হচ্ছে সে যদি তার কাছে যদি সে ওরকম করার পরে তার কাছে ব্যাখ্যা চেয়েছে কিনা আমি জানি না যদি ব্যাখ্যা চেয়ে না থাকে তাহলে তার কাছে এটা ব্যাখ্যা চাওয়া উচিত তখন তার নিজের যে ব্যক্তি ব্যক্তির জায়গা থেকে যে ব্যক্তিকে ব্যাখ্যা বিশ্লেষণ করা আত্মপক্ষ সমর্থন করা সেটা সুযোগ থাকার উচিত সর্বক্ষেত্রে এবং সেটা মনে হয় আমাদের আদালতেও আছে তার আদালতের ক্ষেত্রেও যদি কেউ যদি অপরাধ করে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে এবং তাকে শাস্তি দেওয়ার আগে আদালতে তার সে নির্দোষ নাকি দোষী সেটা প্রমাণ করার জন্য যদি ওয়ে থাকে তাহলে একজন চাকরি করলে একটা ব্রাকের মতো একটা সুনন্দন প্রতিষ্ঠান সেখানে একজনের শুধু একটা কাজ করেছে সে কাজটা আমি বলছি না এটা রাইট বা রং আমি ওই বিশ্লেষণে যাচ্ছি না এটা বিশ্লেষণ করার লোক অনেক আছে কিন্তু তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে কিনা সেটা দেখা উচিত যদি তারা সুযোগ দিয়ে থাকে এটা আমি ওয়েল ওয়েলকাম জানাই আর যদি সুযোগ নিয়ে তাহলে আমার কাছে মনে হচ্ছে তারা এই আত্মপক্ষ সমর্থন সুযোগ দেওয়া উচিত ট্রান্সজেন্ডার বিষয়টা কি আসলে আমরা অনেকে এগুলোকে তালগো পাকিয়ে ফেলি তালগোল পাকিয়ে ফেলি ট্রান্সজেন্ডার বিষয়টা সমকামিতার বিষয়টা আবার হলো আপনার হলো যেটাকে আমরা কমন জেন্ডার বলি এই জিনিসগুলোতে তালগোল পাকিয়ে বলি আমাদের মনে আগে এই জায়গাটা ক্লিয়ার হওয়া হচ্ছে একটা মানুষ জন্মগতভাবে হচ্ছে মেল বা ফিমেল হয় এর বা বাইরে যেটা হয় কেউ যদি কমন জেন্ডার হয় তাহলে সেখানে তার কিছু সীমাবদ্ধতা থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে কমন জেন্ডার বলি কমন জেন্ডার মানে কিন্তু সে পুরুষ না মহিলা না বিষয়টা এমন না কমন জেন্ডার পুরু কমন জেন্ডারের মধ্যে সে হতে পারে সে পুরুষ ছিল পুরুষ থেকে সে তার পুরুষে পুরুষত্বের যে বিষয়টা সেটা তার ওইভাবে নেই সে কারণে তাকে আমরা কমন জেন্ডার বা লোকালে আমরা যেটা বলি হিজরা বলে থাকি সেটা কিন্তু সে পুরুষ হিজরা হতে পারে আবার সেটা নারী হিজড় হতে পারে যে একজন মেয়ে হিসেবে তার মেয়ে যে বিষয়গুলো থাকা দরকার সেটাও তার পরিপূর্ণতা পাইনি হতো না তার মানে কি আমরা হিজরা বলতে যে জিনিসটাকে বুঝি সেটা কিন্তু ভিন্ন জিনিস অর্থাৎ হিজরা কিন্তু শুধু নারী না আমরা আমাদের আমরা অনেকে মনে করি হিজরা বাণিকে পুরুষ না নারী বিষয়টা কিন্তু ওরকম নয় হিজরা নারীও হতে পারে হিজরা পুরুষও হতে পারে কিন্তু আমরা তো এটা দেখি পতাকাটা সব হিজরা দেখি নারী আসলে কিন্তু তা না হিজরা নারী পুরুষ হতে পারে তার মানে কি যারা আমরা কমন জেন্ডার বলছি তারা কিন্তু হয় পুরুষ অথবা নারী ছিল কিন্তু তাদের যে পুরো পরিপূর্ণ একজন পুরুষ হওয়ার জন্য অথবা পরিপূর্ণ একজন নারী হওয়ার জন্য যে বৈশিষ্ট্যটা সেটা হয়তো তার ছিল না সে কারণে হচ্ছে এখন আমরা তাদেরকে হিজরা বা কমন জেন্ডার বলছি ইটস ওকে তার মানে হিজরা বিষয়টা আসলে তার হাতে নাই এটা অটোমেটিক্যালি সৃষ্টিকর্তা করতে এখানে কোনো কথা বলার সুযোগ নেই কমন ট্রান্সজেন্ডার যেটা তার মানে এটা হলো জেন্ডার বিষয় ট্রান্সজেন্ডার বিষয়টা হলো কি যেমন আমি কিছুদিন আগে একটা পত্রিকাতে পড়েছিলাম যে একটা লোক হলো প্রথমে মেয়ে ছিল সে রেলওয়েতে চাকরি করতো পরবর্তীতে সে পুরুষ হয়ে গেছে সামান্য ট্রিটমেন্ট করে তার হলো সে জেন্ডার চেঞ্জ হয়ে গেছে তো এই ক্ষেত্রে এটা হলো আরেকটা ভিন্ন কিন্তু আরেকটা যে জিনিসটা সেটা হলো এটাকে আমরা বলতে পারি যে জেনেটিক্যালি সে হচ্ছে ট্রান্সজেন্ডার হয়ে গেছে এখানে সে কিন্তু নিজে ইচ্ছা করে যে আমি এখন পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছি আমি এখন নারী হতে চাই অথবা আমি নারী হিসেবে জন্মগ্রহণ করছি আমি এখন পুরুষ হতে চাই একজন নারী হিসাবে জন্মগ্রহণ করে কেউ যদি পুরুষ হতে চায় বা পুরুষ হিসাবে জন্মগ্রহণ করতে চাই মেডিকেলের আকাঙ্ক্ষা থেকে এইটা আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা ঠিক না এবং সেটাকে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের আইনের প্রশ্ন দেয় না আমার জানা নাই যেহেতু এটা বাংলাদেশের যারা এখানে আছে বিভিন্ন ধর্মাবিলম্বে লোক আছে সে যে ধর্মের লোক এটা ইসলাম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আমার মনে হয় অন্য কোনো হয় এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে এটা স্বাভাবিকভাবে দেখে না হ্যাঁ এখন কেউ যদি আমি একটু আগে যেটা বলছিলাম যে কেউ যদি জন্মগতভাবে হিজরা হয় বা কমনজেন্টার এইটস ওকে এবং জন্মগতভাবে নারী হয় পুরুষ এইটস ওকে কিন্তু কেউ যদি ওইটা আকাঙ্ক্ষা করে যে আমি পুরুষ আমি নারী হয়ে যেতে চাই আমার মনে এটা সাপোর্ট করাটা ঠিক হ্যাঁ ওইটা অবশ্যই এটা অবশ্যই আমার কাছে মনে হচ্ছে এটা বিকৃত মস্তিষ্কের একটা আকাঙ্ক্ষা যে আমি নারী হিসেবে জন্মগ্রহণ করে আমি এখন পুরুষ হতে চাচ্ছি আমি আমি পুরুষ আমি এখন নারী হতে চাচ্ছি এটা বিকৃত মস্তিষ্কের অবশ্যই এবং আমার কাছে এটা মনে হচ্ছে এটা মেন্টালি ডিসঅর্ডার হওয়া ছাড়া একজন মানুষ এটা আকাঙ্ক্ষা করতে পারে না এবং তাদের আমার কাছে মনে হয় দ্রুত সাইকেট্রিক দেখানো উচিত যে তারা কেন এটা আকাঙ্ক্ষা তা কোন জায়গাতে প্রবলেম আছে এটা ট্রিটমেন্ট করা উচিত মানে ট্রানজেন্ডার হওয়ার আগে তার আগে ট্রিটমেন্ট করা উচিত এই সাইকেট্রিকের কাছে গিয়ে মানসিক যে দৈন্যতা সেটা আগে তার রিকোভারি করা